পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন সীমান্তে হত্যাকাণ্ড মোটেও গ্রহণযোগ্য নয় কাল ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিবের সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে আজ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীকে পৌঁছে দেবেন দিল্লি সফরের আমন্ত্রণপত্র তার তাঁর ঢাকায় আসার আগের রাতে পঞ্চগড়ে দুজনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ পররাষ্ট্রমন্ত্রী জানান কোয়াত্রাস সফরে সীমান্ত হত্যার বিষয়টি উঠবে আমরা দুই দেশেই এটি যাতে না হয় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং সীমান্তে যারা প্রহরী দুই পক্ষেই যারা আছে তারা যাতে কোনো ঘটে চলতি মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরে রোহিঙ্গা সংকট গুরুত্ব পাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলনে দেশটির প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন হাসান মাহমুদ আমাদের দেশে বিক্ষোভ দমন করতে গিয়ে যদি এরকম আমাদের দেশের পুলিশ করত। আমার প্রশ্ন এখন যে তাদের কাছে তারা কি বলতো তারা তো অতীতে দেখেছি যে হিরু আলমকে আপনার ঘুষি মারল বিবৃতিতে আবার চরমনার পীরের ভাইকে ঘুষি মারল বিবৃতি দেয় নির্বাচন নিয়েও কথা বলেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে বলে মন্তব্য করেন তিনি বিএনপি আস্তে আস্তে ছোট হয়ে আসছে রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা